إذا اتخذ الفيء دولا যখন ফায়কে কেমনে বলতাম কোন মাল নিজের কাছে আসছে কোন না কোন ভাবে এইটাকে সে এখন নিজের দৌলত মনে করে পাইছে কথার কথা কোথাও পাইছে এখন সেটাকে সে নিজের মনে করে এই চাইতে ভালো অর্থ এই অংশের আমি আর পাইলাম না ইদা তুখিদাল ফাইউ দুয়ালা কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা হলো এরকম মাল পাওয়ার পরে কি হইছে শুনেল এক সাহাবী আরেক সাহাবীর কাছে বিক্রি করছে জমিন বিক্রি করছে জমিন বিক্রি করার পরে ওই জমিনে মাল পাওয়া গেছে মাল ডেক পাওয়া গেছে এর মধ্যে স্বর্ণ পাওয়া গেছে এখন সাহাবী গিয়া যার থেকে খরিদ করছে একে বলতেছে ভাই আমি তো তোমার থেকে জমিন খরিদ করছি এর ভিতরের কিছু তো আমি খরিদ করি নাই এখন এইখানে এই মাল পাওয়া গেছে এইটা তুমি নিয়ে যাও যে বিক্রি করলো সে বলতেছে ভাই বুঝেন নাই যে বিক্রি করলো সে বলছে ভাই নাই আমি জমিন বিক্রি করছি জমিনের ভিতরে যা আছে সাত তবক জমিন পর্যন্ত সব তোমার কাছে বিক্রি করছি দুইজনের ঝগড়া হইল একজনে দিবার লেগে ঝগড়া করে ক্রেতাও ফিরিয়ে দেওয়ার জন্য ঝগড়া করে বিক্রেতাও না নেওয়ার জন্য ঝগড়া করে আমাদের হইলে আমি কি জমিনওয়ালার কাছে ভিন্ন বিন্দুভাবে যাইতাম নাকি কথা কয় না পাইছি তো পাইছি কিন্তু দুইজনের ঝগড়া হইল যে ক্রেতা সেই ফিরিয়ে দেওয়ার জন্য যে বিক্রেতা সে না নেওয়ার জন্য ঝগড়া করে আদালতে যখন গেল আদালতে খুব সম্ভব সাইয়েদুনা ওমর আব্দুল খাত্তাবের আদালত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক কাজ করো তোমার ছেলে আসেনি আছে তোমার মেয়ে আসেনি আছে ওই যে এই দুইজনের বিবাহের মধ্যে এই সম্পদটাকে খরচ করে পাস তাহলে দুজনেই খরচ করলে এটাও একটা অপরাধ কোথাও কিছু পাইলে এটা আমার না যার মাল তার কথা কয় না কেন যার মাল মোটামুটি হইলে তিন দিন পর্যন্ত এটা কি কি করা এলান করা ঘোষণা করা আর খুব না পাওয়া গেলে অন্য কাহাকেও সদকা করে দেওয়া ওর পক্ষ থেকে ইদা তুখিদাল ফাইউ দুয়ালা এটা খুব বেশি অপরাধ না আমাদের সমাজে এটাকে অপরাধ মনে করে না আমিও বা এই হাদিস কিল্লে তেলাওয়াত করলাম জানা নাই আমাকে সমাজের মধ্যে তো মানুষ হত্যা করাকে অপরাধ মনে করে না কথা কয় না কেন তো এখন এই ওয়াজ কি ভাই এই অ্যানালগ ওয়াজ এই ডিজিটাল যুগে চলবো ওয়াল আমানাতু মাগনামা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোথাও এমন হয় আমানতকে গনিমতের মাল মনে করা আমানত আমার কাছে কেউ আমানত রাখছে এটাকে আমি এখন গনিমতের মাল মনে করছি যে আমি যুদ্ধলব্ধ সম্পদ পাইছি বিষয়টা কি এরকম লা দীন লিমাল্লা আমানত আলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমানতের খেয়ানত করে ইসলামের কোনো অংশ তার নাই নাউজ বিল্লাহ কয় লা দীন লিমাল্লা আমানত আলা আপনি সারা কামরাঙ্গেশ্বর খোঁজ করলে একটা আমানতদার মানুষ পাইতে আপনার কষ্ট হয়ে যাবে আরে কথা কয় না কেন মুনাফিকের আলামত
তিনটা চারটা যাই হোক এর মধ্যে একটা তো হলো আমানতের খেয়ানত করা হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা আমানতকে গনিমত মনে করে এটার বাংলা অর্থ আমি করি হরি লুটের মাল মনে করে মাফ করবেন আমার কাছে ইউনিয়নকে আমানত রাখা হয়েছে ইউনিয়নের যত লাইনের যত মাল আসবে এটাকে আমি নিজের জন্য হালাল মনে করি কথা কয় না আমি একটা আসনের এমপি আমার কাছে আমানত রাখা হয়েছে এইখানে যা মাল আসে এটাকে আমি হরি লুটের মাল মনে করি কথা কয় না আর উপরের দিকে গেলাম না সমস্যা ওয়াল আমানাতু মাগনামা এইটা শুধু কেবল ওইখানে না সামাজিক ভাবে পারিবারিক ভাবে ব্যক্তিগত জীবনেও আমরা আমানতের সুরক্ষা করি না আমরা আমানতের খেয়ানত করি ওয়াল আমানাতু মাগনামা আমরা এই গুনাহ করব না ছেড়ে দিব ওয়া যাকাতু মাগরামা যাকাতকে জরিমানা মনে করে জরিমানা শতে আড়াই টাকা নির্দিষ্ট পরিমাণ মাল হইলে যাকাত ফরজ কথা কয় না এখন এই আরে এক লাখে আড়াই হাজার এক কোটি আড়াই লক্ষ যখন উপরের দিকে যায় তখন সে হিসাব করে আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা দিতে হবে দিতে হবে কত সেটা তো না তোর কাছে রইল কত সেটা তোর কাছে তো সাড়ে সাতানব্বই লক্ষ টাকা রয়ে গেল কিন্তু তুই আড়াই লক্ষকে মনে করস কি জরিমানা যাকাত মাগরামা যাকাতকে জরিমানা মনে করা হয় যখন মনে করা হবে এটা একটা গুনাহ গুনাহ না আজকেই বলাপানকে পড়াইছি বুখারী শরীফের কিতাব তাফসীরের মধ্যে মান আতাউল্লাহু মালান ওয়া লাম ইউয়াদ্দি যাকাতা মুফতিলা লাহু মালুহু আন আকরা লাহু যাবিবাতান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম যে লোকটা মালের যাকাত দিবে না আল্লাহ তাকে মাল মাল দিলেন যাকাত দিবে না তার এই মালকে বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে মালটা সম্পদ আপনার সম্পদ বিষাক্ত সাপ ওই সাপ বিষাক্ত বুঝাইবার জন্য হুজুর অনেক কথা বলছেন কইছে মাথায় চুল দেখবে না সাপের তারপরে চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে আর এই সাপটাকে আপনার গলার হার বানিয়ে দেওয়া হবে আমার গলার হার বানিয়ে দেওয়া হবে এখন বলেন আমি ছাত্রদেরকে বুঝাইবার জন্য বলছি গলায় হার বানানোর দরকার নাই যদি টেবিলের সামনে একটা সাপ এভাবে পোনা খুইলা আমার সামনে দাঁড়াইয়া থাকে বলেন আমার অবস্থাটা কি হবে আর গলা পেঁচাইয়া যখন এভাবে সামনে একদম গলা পেঁচাইয়া এভাবে মানে এখনই মারবে নড়াচড়া করার কোনো সুযোগ নেই তো অবস্থাটা কি হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর ওই যাকাতকে জরিমানা মনে করা হয় বলেন মাল কি আমার দেওয়া না আল্লাহর আমার কাছে যেটা আছে এটা কি আমার না আল্লাহর আমাকে পুরাটা দিতে বলতেছেন না একশো ভাগের আড়াই ভাগ চল্লিশ ভাগের এইখানে যাকাতকে জরিমানা মনে করা হয় যাকাত মাগরামা অতএব আমরা এই গুনাহ করব না আমরা যাকাত দিয়া বলে না ইনশা আরেকটা গুনাহ ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন ও ভাই এ হাদিস শরীফের এই অংশের দুই অর্থ ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন মানুষ দিন বাদ দিয়া দুনিয়াবি জ্ঞান নিয়ে ব্যস্ত থাকে এটা এক অর্থ এই
মানুষ ইসলামী শিক্ষা বাদ দিয়া দুনিয়াবী শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবে, ব্যস্ত নেই কথা কয় না, আপনিও খুশি আমিও খুশি খুশি কি এখন ভোলাপানকে জিজ্ঞেস করলে বিবিএম এবিএম কি কি এম কথা কয় না শিখিনি, অর্থাৎ দুনিয়াবী লাইনে ফার্স্ট গ্রাজুয়েট দুনিয়াবী লাইনে, আর মাদ্রাসা লাইনেরটা তো লাইনে না, এমনি হুজুর খুব মহব্বত করে কিন্তু নিজের ছেলেটারে মাদ্রাসায় না দিয়ে স্কুলে দেয় কথা কয়, এটা কেরম হয়েছে জানেন, সতীন তার ছেলেটাকে হাঁটায় নিজের ছেলেটাকে না সতীন নিজের ছেলেটাকে হাঁটায় আর সতীনের ছেলেটাকে কোলে নিয়ে হাঁটে, এলাকার মানুষ খুব খুশি এই সতীন তো অনেক ভালো যে সতীনের ছেলেকে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটে আর নিজেটাকে মাটিতে হাঁটায়, একজনে আসলে চুপে চাপে জিজ্ঞেস করলো আসলে ঘটনাটা কি, তুই নিজেরটাকে হাঁটাস আর অন্যটাকে কোলে নিয়ে হাঁটোস ব্যাপারটা কি, ব্যাপারটা হইলো ওর ছেলেরে আমি ল্যাং লাবানাইতে চাই, নাহিটা নাহিটা শরীর দুর্বল হয়ে যাবে আর আমার ছেলেটাকে আমি শক্তিশালী বানাইতে চাই এই জন্য হাঁটাই, আপনারা আমার কথা বুঝেন না আসলে বুঝছেন কে কে বুঝছেন আসলে খুব প্রশংসা হুজুরদের খুব মহব্বত হুজুরদের সারেঞ্জা মূল্য হইলে হুজুরাই হোক আর বড় শিক্ষিত হইলো আমার ছেলেই হোক, বাপসাপ তো এমন এই হইলো হাদিসের এক অর্থ যে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করা হবে দিনী শিক্ষা বাদ দিয়া, এলে এক অর্থ, আরেক অর্থ হইলো মৌলবীদের কেন্দ্র করে মৌলবী দিনী এলেম শিখবে দুনিয়া অর্জনের জন্য, আল্লাহ তুমি মাফ করো আমিন বলেন আমিন বলেন আমিন, প্রথমে আল্লাহ তুমি আমাকে মাফ করো, প্রথমে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ দয়া করো আল্লাহ আমার ছেলেকে আমি হাফেজ বানাই, ছেলে নিজেও হাফেজ হয়, রমজান মাস আসলে তারাবি পড়াইবে আর মাল আসবে, ওয়াজ গরম হাদিয়া দিব মানুষে আর সংসার চালাম কথা কয় না কেন, কারিশা বম আর কেরাত করুম আর মাল আসবে, যাই বলেন আপনি ওয়াতুল্লি মালি গায়রি দ্বীন, এটা একটা গুনাহ অপরাধ, হুজুর বলছেন এটা একটা অপরাধ, অতুল্লি মালি গায়রি দিন কথা কি আপনারা বুঝছেন, হ্যাঁ এ হাদিসের এই অংশের অর্থ কয়টা, দুইটা, একটা হলো দিনই এলেম বাদ দিয়া দুনিয়াবি বিদ্যার জ্ঞান নিয়ে ব্যস্ত থাকবে, আর অর্থ হলো সরাসরি দিনের সাথে সম্পৃক্ত যে সমস্ত মানুষ এদেরকেও বলছে যে দিন শিখবা এখলাসে শহীদ, কিসের শহীদ, মারাত্মক অপরাধ ঘরে ঘরে অপরাধ, হুজুর বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ছেলে তার বিবির কথা শুনবে মায়ের কথা শুনবে না, কথা বলেন আরে কথা বলেন, এই অপরাধটা কি সমাজের মধ্যে আসেনি, ছেলে তার বিবির কথা শুনবে মায়ের কথা শুনবে না, মায়ের নাফরমানি করবে, বিবি কিছু আনার জন্য বললে দেরি নেই, মায়ে কিছু আনার জন্য বললে অনেক দেরি হয় আনতে চায় না, আরো আরো অনেক কথা, আমার শেখ মুরশিদ উজানি হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন বিবি যা বলে সত্য
মা যা বলে মিথ্যা এটা একটা মারাত্মক অপরাধ ওয়াতার রাজুল ইমরাতা মানুষ তার বিবির কথা মানবে ওয়াক্কা উম্মা মায়ের নাফরমানি করবে এটা একটা অপরাধ আল্লাহ আমাদেরকে অপরাধের থেকে হেফাজত করো আমিন বলেন আমিন বলেন ওয়াদনা সাদিকা ওয়াকসা আবা ওয়াদনা সাদিকা ওয়াকসা আবা বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিবে বাপকে দূরে রাখবে বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিবে আর বাপেরে দূরে রাখবে একসাথে বন্ধু বান্ধব নিয়ে হোটেলে ঢুকে বাপ পাশে এখানে বসা ওই বুড়া মানুষের সাথে বইসা রইছে এখন অন্য অন্য বুড়া মানুষগুলো বলতেছে কি তোমার ছেলে যে ঢুকছে দেখছো নি হ দেখছি তো হ দেখছি তো অথচ ইচ্ছা করলে এই ছেলেটা তার বাপরও বলতে পারতো যে আব্বা চলেন আমরা একটু চা টা খাই বাপর যদি বলে না রে বাবা তুই যা তোর হেদেরকে নিয়ে তুই যা আব্বুর যাওয়া খাটে না চলে না একটা কথা প্রসিদ্ধ আছে ওই যে বেটা যখন 20 সাল কা হতা হয় তো দোস্ত বন জাতা হয় পাঠানদের বক্তব্য বেটা যখন 20 সাল কা হতা হয় তো দোস্ত বন জাতা হয় কয় ছেলে যখন 20 বছরের হয় তখন বন্ধু হয়ে যায় তো ছেলে হিসাবে বাপের সাথে বন্ধু সুলভ আচরণ বাপ হিসাবে ছেলের সাথে বন্ধু সুলভ আচরণ কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হলো ছেলে তার বন্ধু বান্ধবকে অগ্রাধিকার দেয় ওদেরকে দিয়া নিয়ে আড্ডা দেয় বাবাকে দূরে রাখে এটা একটা অপরাধ আপনারা আমার কথা বুঝেন নাই এই কথাটা বুঝছেন এটা এখন হয় না যখন প্রথম প্রথম ফারেগ হইছি আলহামদুলিল্লাহ তখন দেশে থাকতাম তো আমার নিজের তাজরিবা অভিজ্ঞতার থেকে বলছি আব্বারে দুই চার দিন দুই চারবার বলছিলাম বাবা ওই একখানে নতুন করে রেডি টি আমাদের এলাকায় রেডি টি বিক্রি হইতো সুন্দর একটু আপ টু ডেট দোকান এইখানে যাইয়া বলতাম বলতাম আব্বারে বলতাম আব্বা চলেন ওইখানে একটু চা টা খাই একটা হাসি দিতেন মানে একটা সুন্দর একটা হাসি দিতেন আমার নিয়ে আমার ছেলে চা খাবে কথা কয় আপনারা কি আমার কথা বুঝতেছেন কোন বাপ যদি এমন হয় যে বলার পরও যায় না সেটা আরেক কথা কিন্তু বাপ যাইতে চায় আপনার সাথে আপনি আব্বাকে দূরে রেখে বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেন সব বিষয় এমন যদি করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মারাত্মক অপরাধ ওয়াদনা সাদিকা ওয়াকসা আবাহ এটা অপরাধ এটা গুনাহ বাপের মনে কষ্ট যায় ও জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ এ আরেকটা অপরাধ খুব খেয়াল করেন এই সমস্ত ওয়াজ এখন হয় ও জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ আরেকটা অপরাধ হইল মসজিদের মধ্যে হই হুল্লু বড় আওয়াজে কথা বলা কথা কয় না সেক্রেটারি সাহেব দাঁড়াইলে সভাপতি সাহেব চিন্তা করে আমি কোন ঠকিয়া গেলাম না কথা কয় না আবার এলাকা ভিত্তিক নেতৃত্ব এলাকা ভিত্তিক নেতৃত্ব এই জন্য ওই এলাকার একজন দাঁড়াইছে আরেকজন কয় যে আমি আমার কিছু কথা আছে মসজিদের মধ্যে জোরে আওয়াজে কথা বলা জহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ এরকম হয় কি হয় না ও ভাই মসজিদের মধ্যে তর্ক বিতর্ক হয় কি হয় না এটা মারাত্মক অপরাধ জহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ এই হাদিসের ভিতরে এই অংশের ভিতরে এক কথা লিখছেন হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি এইটা আমার এইখানে বলার সাহস হয় না
কারণ বললে আপনারা আমাকে নিয়ে মাইন্ড করবেন এইজন্য আমি বললাম না শুধু না না শুধু এতদূর বলবো শুধু এতদূর বলবো শুধু এতদূর বলবো যে মসজিদে আমরা যখন জিকির করব আস্তে আওয়াজে জিকির করব কথা কয় জোরে আওয়াজ না কেমনে বলেন না অন্তত অন্য কাহার যেন ক্ষতি বলেন অন্তত অন্য কাহার যেন ক্ষতি অন্তত এত দূর খেয়াল এটাকে আমি হালকা করে বলছি এর চেয়ে বেশি খুইলা বলার সাহস আমার নাই ওয়া যাহারাতিল আসওয়াত আসওয়াত ফিল মাসাজিদ وساد القبيلة فاسقهم আরেকটা অপরাধ এটা অপরাধ না এটা পৃথিবীর নিজাম সিস্টেম কিছু আছে নিজের পক্ষ থেকে অপরাধ কিছু আছে অটো ভাবে পৃথিবীটা এভাবে হইতেছে আর এর পিছনে আমাদের কিছু হাত আছে وساد القبيلة فاسقهم সমাজের নেতৃত্ব দিবে ফাসিকরা ঠিক কথা কয় না সমাজের নেতৃত্ব দিবে কারা ফাসিক মানে অহরহ যারা কবিরা গুনাহ করে এরা সমাজের নেতৃত্ব দিবে কোন মূলবি যদি নেতৃত্বের জন্য দাঁড়ায় এইটার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে হুজুরের পিছনে নামাজ পড়ার মধ্যে এক নম্বর হুজুরকে নেতা বানাইতে রাজি না অথচ আমার হিসাব মতে হুজুর মসজিদের নেতা মসজিদে আল্লাহর রহমতে জুতাও চুরি হয় না হইলো কম আর এই হুজুর যদি সমাজের নেতৃত্ব দেয় ইনশাআল্লাহ সমাজের চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা এটার উপরে সন্তুষ্ট না তো এই জন্য আমাদের হাত আছে আমাদের কি আছে হাত আছে আর আমরা জানি যে হুজুরের নেতা বানাইলে খাওন যাব না কথা কয় না রে ভাই আমি কি লেগে এই সমস্ত ওয়াজ করি আল্লাহ ভালো জানে বাইশ বেল লাগে না মরবেল লাগে কে জানে ওয়াসাদ আল কাবিলা তাফাসিকুহুম ওয়া কানা যাঈম আল কওম আরদালুহুম সমাজের দায়িত্বশীল মুতাকাফফিল সমাজের নিকৃষ্ট ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি মানে ওই কাছাকাছি বংশ টংশ এরম না এখন কিছু মাল আসছে এখন চৌধুরী হয়ে গেছে মেয়া হয়ে গেছে যাক আপনাদের এদিকে এমন না আল্লাহ ও উকরিমা রাজুলু মাখাফাতা শাররি এ আরেকটা অবস্থা একটা মানুষের সম্মান করা হবে সম্মান করা হবে একটা মানুষের মাখাফাতা শাররি তার অকল্যাণ থেকে বাঁচার জন্য এই জন্য তাকে সম্মান করা হবে আসেনি এটা সমাজে আরে কথা কয় না আসেনি অউক্রিমার রাজুলু মাখাফাতা শাররি কেমনে ওয়াজ করতাম কর এখন তো বাইসে বাইসে ওয়াজ অউক্রিমার রাজুলু মাখাফাতা শাররি তার অকল্যাণ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা কথা কয় না কি ঘটনাটা কি কয় ঘটনা হইলে না হইলে তো মাহফিলে করতে দিব না কথা কয় না হইলে মাহফিলে করতে দিব না অউক্রিমার রাজুলু মাখাফাতা শাররি আচ্ছা এটা বাদ দেন জনপ্রতিনিধি হিসাবে আপনি দিলেন সমস্যা নেই ঠিক আছে কিন্তু আপনি একজনকে সালাম দিলেন আর একজন জিজ্ঞেস করলো কি রে তুই যে এরে সালাম দিলি ঘটনা কি কয় না দিলে পরে ঠুয়াইয়া দিব ঠুয়াইয়া কথা কয় না অউক্রিমার রাজুলু মাখাফাতা শাররি আল্লাহ তুমি মাফ করো ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ এটা তো এখন অহরহ চলছে وظهرت القينات والمعازف حضور اکرم صلی اللہ علیہ وسلم ارشاد کریں গায়িকার সংখ্যা বেড়ে যাবে
নায়িকার সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র গানের বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আরে কথা কয় না, আগে তো ছিল এলাকা ভিত্তিক, পরে হয়েছে ঘরে ঘরে, এখন হয়েছে পকেটে পকেটে। আরে কথা কয় না, আর আজকে একজনে মাগরিবের পরে কেরাতের পরে নাম বলছে, নাম ঘোষণা করছে, বিশিষ্ট সুরকার গীতিকার। আমার তো আর ভিতরে কথা থাকে না, এটা আমার দোষ, এটা আমার অপরাধ। বিশিষ্ট সুরকার গীতিকার, গীতিকার মানে হলো যে গান করে, কথা কয় না, যে কি বলে বলেন এই মজুমার সাথে এই শব্দটার সাথে কি কোনো মিল আছে? আপনার কি আমার সাথে একমত? কে কে একমত? স্টেজের দিকে আমি খেয়াল রাখতেছি। হে আল্লাহ, ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকার সংখ্যা বেড়ে যাবে, নায়িকার সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কি আমাদের ইচ্ছার বাইরে না ইচ্ছার ভিতরে? কথা কয় না কেন, এটা কি আমাদের ইচ্ছার বাইরে না ইচ্ছার ভিতরে? আগে বলছি মহৎ এলাকা, এলাকা পুরা থানাতে একটা, পরে মহল্লায় আসছে, পরে ঘরে ঘরে, এখন পকেটে পকেটে, কথা কয়। এগুলো অপরাধ। অশুরিবাতিল খুমুর, অশুরিবাতিল খুমুর, অহরহ মদ পান করা হবে, কথা কয়। অহরহ মদ পান করা হবে বিভিন্ন নামে বেনামে, ডাইল বলেন আর ট্যাবলেট বলেন আর ক্যাপসুল বলেন, এগুলার নাম আমরা পারি না, পারাটা জরুরিও না। ইয়াবা, ইয়া বাবা, ইয়া বাবা, ইয়াবা, অহরহ পান করা হবে, হয় কি হয় না, খাওয়া হবে পান করা হবে, এগুলো অপরাধ। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ। খেয়াল করছেন নি এতক্ষণ, আরে বাবা কোন সুর টুর নাই তো, কোন সুর নাই, শুধু বাঙ্গা বাঙ্গা কথা। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আরেকটা অপরাধ হইল পরবর্তী ওয়ালারা আইসা পূর্ববর্তীদের বদনাম করবে, গালমন্দ দিবে, কথা কয় না। পরে আইসা সাহাবায়ে কেরামের তাবেঈনদের, তবে তাবেঈনদের আইম্মায়ে মুজতাহিদদের, মুজতাহিদিনদের শানের খেলাফ কথা বলবে, বলবে ইমাম আজম আবু হানিফা মাত্র 17টা হাদিস মুখস্থ জানি, কথা কয়। আমার কথা বুঝেন নাই? আমাদের এক বুজুর্গ বলছে, কয়েছে মাত্র 17টা হাদিস জানতো, তো উনি বলছেন তোমরা ইমাম মানো তো, মানে কয়েবারে বুঝো 17টা হাদিস মুখস্থর পরে তিনি ইমাম, যদি 17,000 মুখস্থ হইত তো কি করতো, কি করতো কতো? আপনারা আমার কথা বুঝেন না, এত অল্প পুঁজি দিয়ে এত বেশি ব্যবসা, আর একটু বেশি পুঁজি হইলে কি অবস্থা হইত? আপনারা বুকে হাত দিয়ে বলেন তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 17টা হাদিস মুখস্থ জানতেন, আরে কথা কয় না। উনি তো হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ, এগুলো হলো অপরাধ। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কযফান ওয়া আয়াতিন তাতাবাউ কা নিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এই যে গুন্ডিঝড়, চিত্রাং, হেরিকেন, ভূমিকম্প, আরো যা হইতেছে পৃথিবীতে, যা হবে এগুলা এমনে না, এগুলা আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? আল্লাহ আমাদেরকে এতক্ষণ যে গুনাগুলোর আলোচনা হয়েছে এই গুনাগুলো থেকে সমষ্টিগতভাবে, সামগ্রিকভাবে বিরত থাকার তৌফিক দান করুন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين.